বলিউডের রকস্টার রণবীর কাপুর, অন্যদিকে হাসিনা পার্কার খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, দুজনের নামের শেষে কাপুর থাকলেও ভিন্ন দুই কাপুর খানদানের সদস্য তারা। বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুরের ক্যারিয়ার দেড় দশকের, অন্যদিকে আইকনিক ভিলেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা পেরিয়েছেন এক যুগ। তবে দীর্ঘ এই সময়ে প্রথমবারের মতো জুটি বেঁধে তু ছুটা ম্যা মাক্কার ছবিতে অভিনয় করেছেন এই দুই সেন্সেশন। মিকি দিল্লির এক ধনী পরিবারের ছেলে, যে তার বন্ধু মনুর সঙ্গে গোপনে ব্রেকআপ কনসালটেন্টের ব্যবসা করে। তাদের কাজ হচ্ছে স্বেচ্ছায় ভালোবাসার মানুষদের মধ্যে ব্রেকআপ করানো। আর এভাবে একদিন বন্ধু মানুর সঙ্গে তার গার্লফ্রেন্ড কিঞ্চির ব্রেকআপ করিয়ে দেয় মিকি। মানুর ব্রেকআপ পার্টি সেলিব্রেট করতে মিকি যায় স্পেনে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় মানুর এক্স ফিয়ান্সে কিঞ্চির বান্ধবী তিন্নির সঙ্গে। আর একসময় মিকি ও তিন্নি প্রেমে পড়ে যায় পরস্পরের। দেশে ফিরে মিকি তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তিন্নির। একসময় দুই পরিবারের পক্ষ থেকেই মেনে নেওয়া হয় তাদের সম্পর্ক। এরপর শুরু হয় তাদের বিয়ের প্রস্তুতি। যখন সুন্দরভাবে চলছিল সবকিছু, তখনই বাধে বিপত্তি। হঠাৎ তিন্নির মনে হয় মিকির পরিবারের সঙ্গে থাকতে পারবে না সে, তাই সে সিদ্ধান্ত নেয় ব্রেকআপের। সে ফোন করে ব্রেকআপ এজেন্সিতে, আর সেই ফোন রিসিভ করে সিক্রেট ব্রেকআপ এজেন্সির সিইও মিকি, যদিও একথা জানত না তিন্নি। অন্যদিকে ফোনের অপর প্রান্তে থাকা মিকিও জানত না তার নতুন ক্লায়েন্ট তারই ফিয়ান্সে। এভাবে না জেনেই মিকির ব্রেকআপের জন্য পরামর্শ দিতে থাকে তিন্নিকে। তবে একসময় মিকি জানতে পারে তার এই নতুন ক্লায়েন্ট তারই ফিয়ান্সে তিন্নি। এতে মিকি কষ্ট পেলেও সে তিন্নির সঙ্গে চালু রাখে এই সিক্রেট ব্রেকআপ গেম, আর তাকে দিতে থাকে ব্রেকআপের নতুন নতুন সব আইডিয়া। অনেক চেষ্টাতেও যখন তাদের সম্পর্ক ভাঙছিল না, তখন তিন্নি মিকিকে জানায় বিয়ে করতে না চাওয়ার কারণ। কারণ হিসেবে জানায় মিকির পরিবারের কথা। তিন্নির ধারণা মিকির পরিবারের সঙ্গে সে স্বাধীনভাবে থাকতে পারবে না, তবে তিন্নির কারণে মিকি তার পরিবারকে ছেড়ে আসুক তাও সে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় সম্পর্ক ছিন্ন করার, যদিও তিন্নি ভালোবাসত মিকিকে। তখন সত্যি সত্যি হয়ে যায় তাদের ব্রেকআপ, ভেঙে যায় বিয়ে। এরপর কেটে যায় কয়েক মাস। হঠাৎ একদিন মানু ও কিঞ্চির বেবি শাওয়ারে আবারও দেখা হয় মিকি ও তিন্নির। দুর্ঘটনাবশত সেখানে তিন্নি পায়ে আঘাত পেলে তার যত্ন নেয় মিকি ও তার পুরো পরিবার, যা দেখে নিজের ভুল বুঝতে পারে তিন্নি। সেই সঙ্গে উপলব্ধি করে পরিবারের গুরুত্বের কথাও। তবে একসময় তিন্নি জানতে পারে মিকির ব্রেকআপ কনসালটেন্সির কথা, আর ব্রেকআপের জন্য তাকে নানা ধরনের পরামর্শ মিকি নিজেই দিয়েছিল। এতে মিকির উপর অভিমান করে তিন্নি, কেননা সবকিছু জেনেও কেন মিকি বিষয়টি সমাধান করার চেষ্টা করেনি। তাই তিন্নি সিদ্ধান্ত নেয় মিকিকে ছেড়ে যাওয়ার। একসময় মিকিকে ছেড়ে লন্ডনের পথে যাত্রা করে তিন্নি, তবে সেখানে মিকি তার পুরো পরিবার নিয়ে থামাতে যায় তিন্নিকে। আর সেখানে মিকি আবারও বিয়ের জন্য প্রপোজ করে তিন্নিকে। এরপর বিয়ে করে মিকি ও তিন্নি, পুরো পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটতে থাকে তাদের দিন। আর এভাবেই মিকি ও তিন্নির হ্যাপি ফ্যামিলির মাধ্যমে শেষ হয় তু ঝুটি ম্যা মাক্কার ছবিটি। চলতি বছরের 8ই মার্চ মুক্তি পায় রোমান্টিক কমেডি জনরার তু ঝুটি ম্যা মাক্কার ছবিটি। লাভ রঞ্জন পরিচালিত এই ছবিতে অভিনয় করেন রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, ডিম্পল কাবাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসি সহ আরও অনেকে। ক্রিটিক্স মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শক মহলে সাড়া তুলতে পারেনি বলিউডের এই নতুন জুটি। বলিউড কিং শাহরুখ খানের পাঠান ঝড়ের পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। প্রায় $24.23 মিলিয়ন বাজেটে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে $18.05 মিলিয়ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।